খালে কি মনে করেছেন মানুষ মাজলুম হয়? মিথ্যা কথা। রবের বিধানও মাজলুম হয়, কোরআনের আয়াতও মাজলুম হয়। না হলে আপনি আমাকে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত দিয়ে যদি সেকুলারিজমের পক্ষে প্রমাণ দেওয়া হয়, এই আয়াত দিয়ে যদি কুফরি ধর্মনিরপেক্ষতাবাদের পক্ষে প্রমাণ দেওয়া হয়, এতে কি রবের আয়াতের উপর জুলুম হয় না? আরে জুলুম কি খালি মানুষের উপর হয় নাকি? আল্লাহর এক একটা বিধানকে ছেড়ে দেওয়া হয়। ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কিয়ামতের দিন নবী বিচার দিবেন আল্লাহর কাছে, ওরা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু হিসাবে গ্রহণ করেছে। তো সব মাজলুমের পাশে দাঁড়াতে হবে। নবী বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করবা, জালিম হলেও সাহায্য করবা, মাজলুম হলেও সাহায্য করবা। সাহাবীরা বলেন হাযা কাইফা নানসুরুহু মাজলুমা ফাকাইফা নানসুরুহু জালিমা, নবী এটা বুঝলাম মাজলুম হলে সাহায্য করব, জালিম হলে কিভাবে সাহায্য করব। নবী বলেন হাত দুটো ধরবা, হাত দুটো ধরবা, ওকে জুলুম করতে দিবা না, এটাই হবে সাহায্য। বলবেন এটা সাহায্য হয় কেমনে? আরে আসল সাহায্য তো আরে আগুন থেকে বাঁচায় দিলেন, জাহান্নাম থেকে বাঁচায় দিলেন, আপনি আর হাত ধরলেন, প্রয়োজনে হাত ভেঙে দিলেন, জুলুম করতে দিলেন না, বিনিময়ে সে জান্নাত পেয়ে গেল, এর চাইতে বড় সাহায্য কি হতে পারে? তো মাজলুমের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ। আমরা তো এমন জাতি হয়ে গেছি মাজলুমের জন্য দোয়া করতেও ভয় পাই। আফগানের মুসলমান, কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করলে পাচ্ছে না, লোকে বলে কি রে উগ্রবাদী না কি আবার, জঙ্গিদের কাতারে পা দিল নাকি, অথচ তারা আমার ভাই, আমার বোন, আমার দেহের অংশ। নবী এক ফ্যামিলি বলেন নাই, এক দেহ বলেছেন, এক দেহ এক প্রাণ। তো তারা আমার দেহের অংশ, দেহের এক অংশ ব্যথায় জর্জরিত থাকবে, আর এক অংশে ব্যথা ছড়িয়ে যাবে না, কিভাবে হতে পারে? সব মাজলুমের পক্ষে থাকতে হবে। আরে দেশে মুসলমান থাকবে 88 বা 90%, কিন্তু অল্প কিছু মানুষ বছরের পর বছর জুলুমের পরে থাকবে, কেউ তাদের জন্য কাঁদবে না, তাদের পাশে দাঁড়াবে না, তাদের পক্ষে কথা বলবে না, কেউ বললে আরো টিটকারি মারবে, আর কোরআন হাদিস মনে হয় জানে না, এর লেগে খালি কারাবন্দি আলেমদের নিয়ে কথা বলে। আরে কেয়ামতের দিন জবাব দিতে পারবা তো আল্লাহর সামনে? ইমানের তিন স্তর ছিল, হাত থাকলে হাত, না থাকলে মুখ, না থাকলে দিল। তো হাত নাই, মুখ তো আছে, মুখ থাকার পর মুখ দিয়ে বলবা না, কি জবাব দিবা আল্লাহর সামনে? আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপায় দেয় না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তাই বলে যেটা সাধ্যে আছে সেটা না করলে আবার ছাড়েও না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবা। তো এই কারণে সৎ কাজের আদেশও করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে, জালেমের বিপক্ষেও বলতে হবে, মাজলুমের পক্ষেও বলতে হবে। খালি মরা জালেম নিয়ে আবেগ দেখালে চলবে না। যদি আমার নবী ফেরাউনকে গালি দিতেন গায়ে একটা পাথরও পড়তো না, কিন্তু যুগের আবু জাহালকে নিয়ে কথা বলেছেন, হুসাইন যদি সে আবু জাহালরে গালি দিতেন কেউ তার কল্লাটা ফেলতো না, সেই কারবালার প্রান্তরে তাকে জবাই করে শরীরের কাপড়গুলো খুলে নেওয়া হতো না, এরপর সেই কল্লা নিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের সামনে একটা প্লেটের মধ্যে রাখা হতো না, এরপর সেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার তরবারি ছুরি দিয়ে সেটাকে খোঁচাতে থাকতো না, আনাস রাদিয়াল্লাহু আনহুকেও বাধ্য হয়ে বলতে হতো না, ওবায়দুল্লাহ বিন জিয়াদ কার চেহারা নিয়ে ব্যঙ্গ করছো, কার চেহারে আঘাত করছো, তুমি যেই জায়গায় আঘাত করছো ঠিক এই জায়গায় আমি নবীকে চুমু খেতে দেখেছি, আর নবীর চেহারার সঙ্গে সবচাইতে বেশি মিল এই হুসাইনের চেহারার আমি দেখেছি। তো যুগের বাতিল নিয়ে কথা বললেই তো এই পরিণতি আসে। আবু হানিফা যদি ইয়াজিদকে গালি দিত তার জেলেও যাওয়া লাগতো না, জেল থেকে লাশ হয়েও বের হতো হতো না, তাকে বিষ খাওয়ানো হতো না। ইমাম আহমদ যদি আবু হানিফার যুগের জালেমকে নিয়ে কথা বলতো তার পিঠে ব্যত্রাঘাত করা হতো না। এভাবে হার জামানার দিকে তাকান, যুগের জালেম নিয়ে চুপ থাকেন নাই, হেকমতের নামে এখানে মরা জালেম নিয়ে ভাব দেখান নাই, কারণ মরা নিয়ে বলা সোজা, জিন্দা নিয়ে বলা বড় কঠিন। এই যুগে কেউ বলবে না মাননীয় মহামান্য ফেরাউন মহোদয়, বলবে না এই যুগে ফেরাউনরে গালি দেওয়া সোজা। কিন্তু ফেরাউন যদি বেঁচে থাকতো বোঝা যেত তখন আসলে কারা সৎসাহসী, কারা ফেরাউনের বিরুদ্ধে বলতেও দ্বিধা করে না।